ছশো টাকা ধার চাইছেন এম এস ধোনি। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন ধোনির, পরে আবার মিটিয়ে দেবেন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ক্রিকেট তারকা ধোনি ছশো টাকা চেয়ে জনে জনে মেসেজ করছেন। ইনস্টাগ্রামের প্রোফাইল ধরে ধরে ইনবক্সে এই মেসেজ করা হচ্ছে। মেসেজের মাধ্যমে তিনি জানাচ্ছেন তিনি রাঁচিতে আটকে পড়েছেন আর ওয়ালেট না আনায় খুব সমস্যায় পড়ে গিয়েছেন তিনি। ফলে ঘরে ফেরার জন্য তার দরকার ছশো টাকা, পরে আবার সেই টাকা ফেরত দিয়ে দেবেন ধোনি। এদিকে এই মেসেজ পেয়ে রীতিমতো অবাক নেটিজেনরা। আসুন বিষয়টা খোলসা করে বলি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই নানাভাবে প্রতারিত হয়েছে। ভুয়ো কল, ভুয়ো মেসেজের ছড়াছড়ি সর্বত্র। ফলোয়ার বাড়ানোর চাহিদায় অনেকেই বিখ্যাত মানুষদের নাম এবং তার ছবি ব্যবহার করে, আর তারকাদের সাথে আলাপ করতে গিয়ে অনেকেই ফাঁদে পড়েছেন। সেক্ষেত্রে লোক ঠকানোর কাজ অনেকটা সহজ হয়ে যায়। এদেশে ক্রিকেট, ফুটবল ও সিনেমার অন্ধভক্ত প্রচুর, আর তাই প্রিয় তারকার মেসেজ পেলে যে কেউ আনন্দে আত্মহারা হবেন। কিন্তু যদি আপনার প্রিয় তারকার প্রোফাইলের আড়ালে অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে ধোনির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। এম এস ধোনির নাম করে একটি ফেক প্রোফাইলের মাধ্যমে মেসেজ আসছে, অনলাইনে টাকা পাঠাতে বলছেন ওই ব্যক্তি। এই ভুয়ো মেসেজ কাণ্ডে ভুলেও পা দেবেন না, এরকম মেসেজ পেলেও স্রেফ এড়িয়ে যাবেন। ধোনি তার নিজ গুণে বিপুল সম্পত্তির মালিক। আইপিএলের বেতন ছাড়াও একাধিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেন তিনি। এছাড়াও রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস, হোটেলের ব্যবসা ও বেঙ্গালুরুতে স্কুল। যে মানুষটা চলতি অর্থবর্ষে শুধু অ্যাডভান্স ট্যাক্সে দিয়েছেন 38 কোটি টাকা। ধোনি বছরে উপার্জন করেন 130 কোটি টাকা। নামি দামি কোম্পানির বিজ্ঞাপনের মুখ ধোনি। প্রতিটি ব্র্যান্ডের কাছ থেকে নিয়ে থাকেন 4 থেকে 6 কোটি টাকা। ধোনির একটি ফার্ম হাউস রয়েছে রাঁচিতে, 7 একর বিস্তৃত। সেই ফার্ম হাউসের মূল্য প্রায় 6 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও ধোনির কাছে বিশ্বের তাবর ব্র্যান্ডের গাড়ি ও বাইক রয়েছে, যার মূল্য কোটি কোটি টাকা। জানা যায় ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1040 কোটি টাকা। তাই ওই মেসেজ যে সম্পূর্ণ ভুয়ো, এইগুলোই তার প্রমাণ। ছশো টাকা ধার চাইছেন এম এস ধোনি। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন ধোনির, পরে আবার মিটিয়ে দেবেন। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, ক্রিকেট তারকা ধোনি ছশো টাকা চেয়ে জনে জনে মেসেজ করছেন। ইনস্টাগ্রামের প্রোফাইল ধরে ধরে ইনবক্সে এই মেসেজ করা হচ্ছে। মেসেজের মাধ্যমে তিনি জানাচ্ছেন তিনি রাঁচিতে আটকে পড়েছেন আর ওয়ালেট না আনায় খুব সমস্যায় পড়ে গিয়েছেন তিনি। ফলে ঘরে ফেরার জন্য তার দরকার ছশো টাকা, পরে আবার সেই টাকা ফেরত দিয়ে দেবেন ধোনি। এদিকে এই মেসেজ পেয়ে রীতিমতো অবাক নেটিজেনরা। আসুন বিষয়টা খোলসা করে বলি। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেই নানাভাবে প্রতারিত হয়েছে। ভুয়ো কল, ভুয়ো মেসেজের ছড়াছড়ি সর্বত্র। ফলোয়ার বাড়ানোর চাহিদায় অনেকেই বিখ্যাত মানুষদের নাম এবং তার ছবি ব্যবহার করে, আর তারকাদের সাথে আলাপ করতে গিয়ে অনেকেই ফাঁদে পড়েছেন। সেক্ষেত্রে লোক ঠকানোর কাজ অনেকটা সহজ হয়ে যায়। এদেশে ক্রিকেট, ফুটবল ও সিনেমার অন্ধভক্ত প্রচুর, আর তাই প্রিয় তারকার মেসেজ পেলে যে কেউ আনন্দে আত্মহারা হবেন। কিন্তু যদি আপনার প্রিয় তারকার প্রোফাইলের আড়ালে অন্য কোনো ব্যক্তি থাকে, তাহলে ধোনির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে। এম এস ধোনির নাম করে একটি ফেক প্রোফাইলের মাধ্যমে মেসেজ আসছে, অনলাইনে টাকা পাঠাতে বলছেন ওই ব্যক্তি। এই ভুয়ো মেসেজ কাণ্ডে ভুলেও পা দেবেন না, এরকম মেসেজ পেলেও স্রেফ এড়িয়ে যাবেন। ধোনি তার নিজ গুণে বিপুল সম্পত্তির মালিক। আইপিএলের বেতন ছাড়াও একাধিক ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করেন তিনি। এছাড়াও রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস, হোটেলের ব্যবসা ও বেঙ্গালুরুতে স্কুল। যে মানুষটা চলতি অর্থবর্ষে শুধু অ্যাডভান্স ট্যাক্সে দিয়েছেন 38 কোটি টাকা। ধোনি বছরে উপার্জন করেন 130 কোটি টাকা। নামি দামি কোম্পানির বিজ্ঞাপনের মুখ ধোনি।
প্রতিটি ব্র্যান্ডের কাছ থেকে নিয়ে থাকেন 4-6 কোটি টাকা। ধোনির একটি ফার্ম হাউস রয়েছে রাঁচিতে, 7 একর বিস্তৃত। সেই ফার্ম হাউসের মূল্য প্রায় 6 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও ধোনির কাছে বিশ্বের তাবড় ব্র্যান্ডের গাড়ি ও বাইক রয়েছে যার মূল্য 20 কোটি টাকা। জানা যায় ধোনির মোট সম্পত্তির পরিমাণ প্রায় 1,040 কোটি টাকা। তাই ওই মেসেজ যে সম্পূর্ণ ভুয়ো, এইগুলোই তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।